হ্যালো ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি পার্ট টেন এক্সপ্লেন করব। এই পার্টে স্টার্টিং আমরা দেখি অনেকগুলো রিপোর্টার্সরা সঙ্গে বাড়ির বাইরে দাঁড়িয়েছিল যখনই তার প্যারেন্টসরা সেখানে আসে তখন রিপোর্টার্সরা তার ইন্টারভিউ না স্টার্ট করে দেয় তাদেরকে বলে যে আমার মেয়ে সুলিয়া শীসঙ্গের মাঝে আসেনি যদি আপনাদের কোনো কিছু কনফার্ম করা দরকার হয় তাহলে সিসংকে গিয়ে জিজ্ঞেস করেন আর আমাদেরকে বিরক্ত করবেন না কখনি এই সংমি তার দুই ফ্রেন্ড সাথে সেখানে পৌঁছে যায় রিপোর্টার্স তাদের পিছিয়ে পড়ে যায় আন্টো এই সব কিছু দেখে নেয় সংমি রিপোর্টার্স দের বলেছে আমার আর এর মাঝে কিছুই নেই আমি শুধু তার একটা ফ্যান যে এতদিন ধরে তার পিছু করছিলাম তখন এই সেখানে এসে জোরে চিল্লায় এখানে আমরা একটা ফ্ল্যাশ দেখি সুলিকে জিজ্ঞেস যে যে কি তুমি করেছো সুলি বলে হ্যাঁ করেছি কারণ আমি তোমাকে ভালোবাসি অনেক বছর ধরে ভালোবাসি তুমি তো কখনো আমাকে দেখোইনি নি বলে যে আমি তোমাকে আমার নিজের বোনের মতো মানি তো সুলি বলে যে আমি তো কখনো এরকমটা চাইনি আমার মনে হয়েছে যে না বলতেই তুমি আমার ফিলিংস বুঝবে এরকম কিছুই হয়নি সং বলে যে যদি তুমি আমাকে ভালো করে চেনো তাহলে তুমি অবশ্যই বুঝবে যে তুমি ওই পার্সনটা না যাকে আমি ভালোবাসি তুলি তাকে রিকোয়েস্ট করে যে প্লিজ আমাকে অ্যাকসেপ্ট করে নাও বা শীর্ষং মানা করে চলে যায় লিয়ান শীর্ষংকে যাওয়ার থেকে থামাচ্ছিল শীর্ষং লিয়ানের থেকে তার ফোনটা সে কল করে যে আমি আর তুলি শুধু ফ্রেন্ডস আর বিয়ের ব্যাপারটা ফেক আর যতক্ষণ পর্যন্ত আমি ফেরত না আসি তুমি তোমার ফ্যামিলির সাথেই থেকো কোনো রিপোর্টার্সদেরকে কোনো ইন্টারভিউ দিও না আমার জন্য ওয়েট করো শিশং কনসার্ট ছেড়েই সংমির সাথে দেখা করতে বেরিয়ে পড়ে বেকের বাইরে শিশং সংমিকে জিজ্ঞেস করে তুমি আমার জন্য ওয়েট করি কেন সংমি কিছুই বলে না হঠাৎ করে তোমার কথা কেন বন্ধ হয়ে গিয়েছে কিছুক্ষণ আগে তো অনেক কিছুই বলছিলে তুমি তো একটা নোভেল লিখতে চাও তাই না তাই কাহিনী অনেক ভালো বানাতে পারো সংমি বলে যে আমি কোনো কাহিনী বানাইনি শিশং বলে যে এই যে একটু আগে বললে আমাদের মধ্যে কোনো রিলেশনশিপ নেই তো সংমি বলে যে সত্যিই তো বলেছি আমাদের মাঝে তো কিছুই নেই কিচং বলে যে আমারই তো ভুল হয়েছে আমি ভালো করে নিজেকে এক্সপ্রেস করতে পারিনি কিচং সবার সামনে জিজ্ঞেস করে যে তুমি কি আমার গার্লফ্রেন্ড হবে আমি কিছুই বলে না শিশং সব রিপোর্টারদেরকে বলে যে আমি আর সুলি শুধু ফ্রেন্ডস সংমি কখনো আমার পিছে পড়েছিল না আমি সেই যে প্রথমবার তাকে দেখে তাকে পছন্দ করে নিয়েছিলাম আর তার পিছে পড়েছিলাম এটা বলে সংমির হাত ধরে সেখান থেকে নিয়ে যায় তাকে লিওকে তাদের পিছে যেতে মানা করে দেয় আজকে আমাদের তাদের পিছে আসা উচিত না আর সেখান থেকে চলে যায় ওর সং নির্মাদার শিশং কে দেখছিল এমারেস হয়ে সবাইকে বসতে বলে তারপর সবাই বসে পড়ে আর সবাইকে সরি বলে যে আমার জন্য আপনাদের সবাইকে এত ঝামেলায় পড়তে হয়েছে ফাদের বলে যে আমরা আমাদের মেয়েকে অনেক ওপেন মাইন্ডে বড় করেছি ও যা কিছু করতে চেয়েছে আমরা সবকিছু সাপোর্ট করেছি সংমি মনে মনে ভাবছিল যে তারা কত মিথ্যে বলছে নোবেল তোমাকে লিখতে দেয়নি কোনো প্যারেন্টস তাদের মেয়েকে হার্ট হতে কখনো দেখতে পারবে না এখন যে তুমি রিপোর্টারদের সামনে যা বলেছো আমি জানি সেটা সংমিকে বাঁচানোর জন্য বলেছো শীর্ষং বলেছে আমি যা কিছু রিপোর্টার্সদের সামনে বলেছি সেটা আমি মিথ্যে বলিনি আমি সত্যি বলেছি কারণ আমি সংমিকে অনেক ভালোবাসি অনেক বেশি ভালোবাসি এই কথাটা আমি কখনোই সংমিকে ডাইরেক্ট বলিনি আমার মনে হয়েছে যে সংমি মিডিয়াকে হ্যান্ডেল করতে পারবে না এখন আমি সংমির বয়ফ্রেন্ড হতে চাই মাদার তাড়াতাড়ি হ্যাঁ বলে দেয় তো ফাদার রাজি হয়ে যায় ফাদার বলে যে তুমি যদি আমার মেয়েকে ধোকা দিয়েছো তাহলে আমি তোমার জীবন বকশিস দেব না সং বলে যে এরকম কিছুই হবে না মাদার বলে যে আমার বিশ্বাস হচ্ছে না তোমরা দুজন সত্যি একে অপরকে ডেট করছো তা সংমি তোমার কোনো সিক্রেট জেনে তোমাকে ব্ল্যাকমেল করে সব তো করাচ্ছে না আমি চিল্লাই ফাদার বলে কি ভুল বলেছে তোমরা দুজন এত আলাদা কেউ তোমাদেরকে বিলিভ করবে না মাদার বলেছে মানসি জামা মে কিউট বাট ও ঘরের কোনো কাজই পারে না সাংমি নিজের মাদারের উপর অনেক রাগ হচ্ছিল লিচং পিছন দিয়ে তার হাত ধরে তাকে শান্ত করে সাংমি খুশি হয়ে যায় সিনে আমরা দেখি যে মাদার সাংমিকে শীর্ষঙ্গের যোগ্য বানানোর জন্য তাকে ট্রেনিং দিতছিল আমরা দেখি যে লিউ সুলির কাছে আসে তুমি ওই সবকিছু অনলাইন পোস্ট করে সংমিকে ফাঁসিয়েছিলে বাট তুমি এটা জেনে রাখো কেউ সংমিকে হার্ট করতে পারবে না সুলি বলে যে সে তোমাকে সিলেক্ট করেনি তারপর তুমি তার সাইড কেন নিচ্ছ লিউ বলে যে তার যেটা পছন্দ ছিল সে সেটা চুজ করেছে সুলি বলে যে তুমি তাকে এত বছর ধরে লাভ করেছো তার জন্য ওয়েট করেছো তুমি কিভাবে তোমার লাভকে অন্য কারোর সাথে দেখ দেখতে পারবে আর বলে যে আমি শ্রী শঙ্ককে ছোটবেলা থেকে লাভ করতাম সে আমাকে বলে যে সে আমাকে লাভ করে না তুলে এটা বলে কান্না করতে থাকে ইউ বলে যে আমাদের তাদের দুজনকে যেতে দেওয়া উচিত আমরা শুধু এই জন্য তাদের সাথে থাকতে পারবো না যে আমরা আগে থেকেই তাদেরকে চিনি এখানে লিয়ান শ্রী শংকে জিজ্ঞেস করে যে এখন আমরা কি করব। শ্রী বলে যে আমার যা করার ছিল আমি করে নিয়েছি এখন সুলের উপর ডিপেন্ড যে ও কি করবে লিয়ান বলে যে আমি জানি তুমি তাকে লাইক করো না বাট সে তোমার চাইল্ডহুড ফ্রেন্ড তোমার তার সাথে এভাবে রুট বিহেভ করা উচিত হয়নি শীর্ষং বলে যে আমি তাকে হার্ট করিনি আর কালকে সে আমেরিকা যাচ্ছে সো প্লিজ তাকে ড্রপ করে দিও লিয়ান বলে যে তুমি না বললেও আমি করতাম আমারও ফ্রেন্ড মর্নিং সুলে যাওয়ার আগে শীর্ষ অঙ্কে বলে আমি যদি তোমাকে কখনো কোনো মেসেজ কল বা ইমেল সেন্ড করি তাহলে কখনো রিপ্লাই দিও না আমাকে হেল্প করো যাতে আমি তোমাকে ভুলতে পারি তারপর সিসং কে হাগ করে শিশং হ্যাঁ বলে দেয় বলে যে তোমার কখনো যদি রিগ্রেট ফিল হয় তাহলে আমেরিকা তুমি আমার কাছে আসতে পারো শিশং বলে যে এটা কখনোই হবে না সুলি গুড উইশেস দিয়ে চলে যায় সুলি বাড়ির বাইরে আসে আর বালকানির দিকে তাকিয়ে স্মাইল করে তারা দুজনই তাকে দেখছিল রিয়ান সুলিকে সেখান থেকে নিয়ে যায় এখানে সংমি সিসং এর ফেস কে দেখছিল শিশং জিজ্ঞেস করে যে তুমি আমাকে ঘুরছো কেন আমি বলে যে তুমি অনেক বেশি হ্যান্ডসং শিশং বলেছে যে সত্যি বলো যে কি বলতে চাও সংমি বলে যে আমার মনে হয়েছে যে তুমি স্যাড সুলি যাওয়ার পরে সংমি বলে যে তোমার যদি ফিউচারে কখনই রিগ্রেট ফিল হয় যে আমাকে চুজ করে তাহলে তুমি যেতে পারো আমি তোমাকে কখনই ফোর্স করব না আমার সাথে থাকার জন্য শিশং বলে যে এটা শুনে ভালো লাগলো তো সংমির অনেক রাগ হচ্ছিল আর ভাবে যে মানা করতে পারেনি একবার শিশং তাকে একসাথে পিয়ানো বাজাতে বলে দুজন পিয়ানো বাজাচ্ছিল এখানে আমরা ফ্ল্যাশ বেঁকে দেখি সংমি ছোট্টবেলায় শিশংকে জিজ্ঞেস করেছিল যে আমি যখন বড় হয়ে যাব তখন কি তুমি আমার বয়ফ্রেন্ড হবে এটার উত্তর শিশক প্রেজেন্টে দেয় আমি তোমার বয়ফ্রেন্ড হয়ে গিয়েছি তারপর সংমি সোশ্যাল মিডিয়ায় নিজের আর শিশংয়ের পোস্ট দেখে সেখানে কমেন্ট করছিল তখনই তার কাছে একটা কল আসে সংমি ইন্স্যুরেন্সের লোকেদের কল মনে করে তাকে বকে ফোন কেটে দেয় সেই কলটা শিশং করেছিল শিশং আবার কল করে এবার কল বিজি আসছিল এ কল তো লাগেনি সং সোজা সঙ্গমি রুমে চলে আসে সংমি জিজ্ঞেস করে যে তুমি এখানে কি করছো শি সং বলে যে তুমি আমার কল কেন পিক করি সংমি বলে যে তুমি কল করেছিলে তুমি কি ফোন কিনে নিয়েছো সং বলে যে যদি কল উঠাতে তাহলে বালকানি দিয়ে এখানে আসতে হতো না মি জিজ্ঞেস করে যে তুমি কি আমার জন্য ফোন কিনেছ শি সং বলে যে এটা বলো তোমার ফোন কেন বিজি আসছিল আমি বলে যে আমি তোমাকে ব্ল্যাক লিস্ট করে দিয়েছি ট্রাক করো না আমি এখনই ব্ল্যাক লিস্ট থেকে রিমুভ করে দিচ্ছি শিশং জিজ্ঞেস করে যে এত রাত হয়ে গিয়েছে ঘুমাওনি কেন কি করছো তার ল্যাপটপ দেখছিল তুমি তাকে দেখায় না আর তাকে হাক করে নেয় তখনই সংমির ফাদার রুমের ডোর খুলতে বলছিল আর কিছু জিনিসপত্র নিতে হবে তো সংমি শিশংকে লুকিয়ে ডোর ওপেন করে ফাদার ভিতর এসে বাল্কানি লক করে দেয় আমি মানছি যে তোমরা দুজন ডেট করছো আর সেটার পারমিশন আমরা দিয়ে দিয়েছি এর মানে এটা না যে আমি তোমাদেরকে লাইন ক্রস করতে দেব দাবি পকেটে রেখে বলেছে আমার তোমার মায়ের পায়জামাটাও খুঁজতে হবে মায়ের পায়জামাটা সেখান থেকে খুঁজতে থাকে অমনি শীসংকে নিজের फादरের নজর থেকে বাঁচাছিল শীসং বেঁচে যায় फादर পায়জামাটা পায় না যার কারণে সেখান থেকে চলে যায় এরপর সংমি খুশি হচ্ছিল আজকে তারা দুজন একসাথে ঘুমাবে সং বলে যে তোমার প্যারেন্টস হয়তো ঘুমিয়ে পড়েছে আমি মেইন ডোর দিয়ে চলে যাচ্ছি সংমি বলেছি তারা দুজন এত তাড়াতাড়ি ঘুমায় না তুমি আজকে এখানেই ঘুমিয়ে পড়ো এখানে আমরা দেখি যে সংমির প্যারেন্টস কখন ঘুমিয়ে পড়েছে সেই সং বলে যে ঠিক আছে আমি সকাল ভোরে চার চারটা বাজে উঠে চলে যাবো সংমি বলে যে এখন ইলেভেন থার্টি হয়েছে চারটা বাজতে বাজতে অনেক সময় লাগবে বলেছি চল এখন আমাকে শেখাও যে নাম্বারকে ব্ল্যাক লিস্ট কিভাবে করে সংমি তাকে শিখাতে থাকে ফোন চালাতে চালাতে ক্লান্ত হয়ে যায় তারপর ঘুমিয়ে পড়ে চংনি তার ফটো ক্লিক করে করে নিজে কন্ট্যাক্ট নাম্বারে সেভ করে নেয় সংনিও সেখানে ঘুমিয়ে পড়ে মর্নিং সঙ্গমি উঠে তখন দেখে যে শিশং সেখানে নেই এখন এই সঙ্গমির কাছে শিশং এর মেসেজ আসে তাকে ডেট এর জন্য বাইরে ডাকে সঙ্গমি খুশি হয়ে যায় আর এখানে শ্রীশং সঙ্গীর জন্য ওয়েট করছিল সঙ্গমি সেখানে পৌঁছে যায় শ্রীশং সঙ্গমিকে দেখে আজকে সে প্রতিদিনের থেকে একটু আলাদা লাগছিল আর বলে যে তুমি অনেক লেট সঙ্গমি বলে যে অপেক্ষা করলে মোহাব্বত বাড়ে শ্রীশং বলে যে এরকম তাহলে তুমি একটু লেট করে আসতে অপেক্ষা করে নিতাম আর দুজন একসাথে হাত ধরে নিজের ফার্স্ট ডেটে চলে যায় এখানে এই পার্কটা শেষ হয়ে যায় থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও